আজকে আমি মুসুর গোটা মুসুর ডালের তড়কা বানাবো। গোটা মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, লঙ্কা চিড়ে রেখেছি আর দুটো ডিম নিয়েছি। প্রথমে আমি ডিমটাকে ভুজিয়া করে নেব। তাই কড়াইতে তেল দিচ্ছি, এটাকে একটু নেড়ে নিলাম। এই ভুজিয়াটা আমি করে নিচ্ছি। ভুজিয়াটা করা হয়ে গেল, এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিচ্ছি, তেলটা গরম হবে, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। লঙ্কাগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আর কিছুক্ষণ নাড়বো। এগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে এই মশলাগুলো আমি দিয়ে দেবো। তাই এখানে সব নিয়ে নিয়েছি পরিমাণ মতন। নুন নিয়েছি, হলুদ, জিরে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কিচেন কিং মশলা আর একটু সামান্য চিনি দিয়ে এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নেব। নাড়ার পর এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ভুজিয়াগুলো। আর কিছুক্ষণ নাড়লাম নেড়ে। এই যে মুসুর ডালটা, গোটা মুসুর ডালটা যে আমি ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি, এবার এটা দিয়ে দিচ্ছি। এবার
এবার জিনিসটা কিছুক্ষণ হবে। এটা এবার নামিয়ে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।